আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পূর্বাঞ্চলে বাকমুত শহরে দখল নিয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। যে ইউক্রেনের শহরে রুশ বাহিনী এখনও এগোচ্ছে, তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনীয় বল প্রয়োগের হুঁশিয়ারি শি। বাইডেনের এক মন্তব্যে পাকিস্তানের তোলপাড়। যৌথ সেনাদল অংশ নিতে বেলারুশে রুশ সেনাদের প্রথম প্রহর। ইরানের কুখ্যাত এভিন কারাগারে বিস্ফোরণ ও গোলাগুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দোনেস্কে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ জানিয়েছেন জেলেনস্কি। পূর্বাঞ্চলে বাকমুত শহরের কাছে পরিস্থিতি অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার তিনি এ মন্তব্য করেছেন। ব্রিফিংয়ে জেলেনস্কি বলেছেন, ডনবাসের দোহানস্ক ও লোহানস্ক অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি অবিচল। এরই মধ্যে সবচেয়ে বেশি বাজে পরিস্থিতি বাকমুতের কাছে। এখনও আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বলেন তারা 2 গ্রাম দখলে নিয়েছেন। এরপরে জেলেনস্কি মন্তব্য করলেন। বাখমুতের সম্মুখ সারির এক সেনার সঙ্গে কথা বলেছেন বার্তা সংস্থা এএফপি। তিনি সাংবাদিকদের বলেন, চোখে মুখে তীব্র শারীরিক ও মানসিক বিধ্বস্তের ছাপ নিয়ে ওই সেনা বলেন, গত কয়েকদিন থেকে আমি খাইনি এবং ঘুমাইনি, শুধু কফি খেয়েছি। এই অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 235 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যায়। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই, উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে সংঘাত আরও জোরদার হয়েছে। এদিকে ইউক্রেনের অন্য শহরে রুশ বাহিনী এখনও এগিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় 8 মাস গড়ালো। কিছুদিন ধরে ইউক্রেনি সেনাদের পাল্টা আক্রমণের মুখে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় কিছু এলাকা থেকে পিছু হটেছে রুশ বাহিনী। ইউক্রেনের সেনারা এসব এলাকায় তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে, কিন্তু পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের শহর বাকমুত দখলে নেওয়া এখনও রুশ বাহিনীর লক্ষ্য। অন্য এলাকায় রুশ বাহিনী পিছু হটলেও বাকমুত শহরে তারা অগ্রগতি অর্জন করেছে। কয়েক সপ্তাহ ধরে শহরটিতে দিনরাত অবিরত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ক্রামাতোরস্ক ও সোভিয়ানস্কের দিকে অগ্রসর হবে, কিন্তু এরই মধ্যে আচমকা ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের বাহিনী। রুশ বাহিনী পিছু হটে ও আরো উত্তরে সরে যেতে বাধ্য হয়। গত জুলাইয়ে রাশিয়ার আর্টিলারি বাহিনীর গোলার লক্ষ্যবস্তুর আওতায় ছিল ক্রামাতোরস্ক ও সোভিয়ানস্ক শহর, তবে এখন আর তা নেই। কৌশল বদলে এখন আত্মরক্ষামূলক অবস্থানে রুশ বাহিনী। এদিকে তাইওয়ানকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন শি। চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ 20তম কংগ্রেসে ইতিমধ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি তাইওয়ান ইস্যুতে কঠোর বার্তা দিয়েছেন। শি বলেন, চীন প্রয়োজনে শক্তি প্রয়োগে কোনো স্বশাসিত দ্বীপের সঙ্গে পুনর্মিলন ঘটাবে। চীন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা সর্বোত্তম আন্তরিকতা ও সর্বোচ্চ প্রচেষ্টার সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব, তবে আমরা কখনোই শক্তি প্রয়োগ ত্যাগ করার অঙ্গীকার করব না এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের বিকল্প রাখি। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। চীন বলেছে, দেশটি মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং, কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে। এদিকে বাইডেনের এক মন্তব্যে তোলপাড় পাকিস্তান। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তীর্যক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বিশ্বে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পাকিস্তান। দেশটিতে কোনো সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। বাইডেনের এমন মন্তব্যের পর পাকিস্তানের যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। এছাড়া পাকিস্তান রাজনৈতিক মহলে বাইডেনের মন্তব্য ঘিরে চলছে তোলপাড়। ইতিমধ্যে গতকাল শনিবার বাইডেনের মন্তব্যের কারণে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান সরকার। দেশটির জ্বালানি মন্ত্রী খুররম দস্তগীর বাইডেনের মন্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ নিয়ে এক টুইট করেছেন। তিনি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণ পুড়িয়ে দিয়েছেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক এক বিবৃতিতে বাইডেনের মন্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছে। তাতে বাইডেনের এমন মন্তব্যকে মোটামুটি ভুল ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, কয়েক দশক থেকে পাকিস্তান দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্রের প্রমাণ দিয়ে আসছে। এদিকে যৌথ সেনাদলে অংশ নিতে বেলারুশে রুশ সেনাদের প্রথম বহর। যৌথ সামরিক টাস্কফোর্সের অংশ নিতে বেলারুশে পৌঁছেছেন রুশ সেনাদলের প্রথম বহর, জানিয়েছে মিনস। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন সীমান্ত সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে দেশ দুটির সেনাবাহিনী। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, মিনস্ক ও মস্কো যৌথভাবে সামরিক টাস্কফোর্স মোতায়েন করবে। সম্প্রতি ইউক্রেনের পশ্চিম সীমান্তে উত্তেজনা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। আলেকজান্ডার লুকাশেনকো মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক মস্কোর উপর নির্ভরশীল। 2020 সালে নির্বাচনের পর তার বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দমনে পুতিন সহযোগিতা করেছিলেন। ইরানের কুখ্যাত এভিন কারাগারে বিস্ফোরণ ও গোলাগুলি। ইরানের কুখ্যাত এভিন কারাগারে গভীর রাত থেকে শোনা যাচ্ছে বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ। ছাপিয়ে পড়েছে আগুনও। দুর্বৃত্তদের সংঘাতকে দায়ী করা হয় এ ঘটনার পেছনে। এ ঘটনায় রাজনৈতিক বন্দীদের সম্পৃক্ততা নেই বলেও
দাবি করা হয় বিবৃতিতে। প্রতিবেদনে বলা হয় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তবে এগুলো গোলাগুলির আওয়াজ চলছে বলে দাবি স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় আগুন ও কালো ধোঁয়ায় ছেয়ে আছে অঞ্চলটি। ইরানে হিজাব ইস্যুতে চলমান বিক্ষোভের সাথে এই ঘটনার কোনো সংযোগ আছে কিনা সেটি নিশ্চিত নয়, তবে চলমান আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন স্লোগান শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে। সাধারণ রাজনীতিবিদ, সাংবাদিক ও দেশি বিদেশি বন্দীদের রাখা হয় এভিন কারাগারে। গত কয়েক সপ্তাহে বহু আন্দোলনকারীকে রাখা হয়েছে কারাগারটি। আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।